নমস্কার বন্ধুরা, জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সাউথ ইন্ডিয়ার ফেমাস টেম্পল স্টাইল ভেন পোঙ্গালের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের একটা অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। ভেন পোঙ্গাল বানানোর জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো 1 টেবিল স্পুন দেশি ঘি। ঘিটাকে আমি কড়াইয়ের চারপাশে স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নেব। ঘি গরম হয়ে গেছে, আমি 2 কাপ গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডাল। আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। ডাল আর চাল ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেব। ডাল আর চাল ভাজতে ভাজতে দেব স্বাদ অনুসারে নুন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি যাতে ডাল আর চাল ভাজতে গিয়ে না পুড়ে যায়। চাল ডাল ভাজা হয়ে গেছে, আমি চাল ডাল সেদ্ধ করে নেওয়ার জন্য দেব জল। কড়াই কভার করে চাল ডাল সেদ্ধ করে নেব। কভার খুলে দেখে নেব চাল আর ডাল সুসেদ্ধ হয়ে গেছে। পোঙ্গালটা এই পর্যায়ে একটু ঘন হয়ে গেছে, আমি পোঙ্গালটা একটু পাতলা করার জন্য দেব পর্যাপ্ত পরিমাণে গরম জল। বন্ধুরা, ভেন পোঙ্গাল একটু পাতলা হয়, ঘন হয় না। পোঙ্গাল এইভাবে একটু পাতলা করে বানালে তার স্বাদ দুর্দান্ত হয়। পোঙ্গাল একদম রেডি। এবার পোঙ্গালের মধ্যে আমি একটা তড়কা দেব, তাতে পোঙ্গাল আরও সুস্বাদু হয়ে উঠবে। কড়াইটা কভার করে একটা সাইডে রেখে দেব। আমি তড়কাটা তৈরি করে নেব। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দেব 4 টেবিল স্পুন দেশি ঘি। পোঙ্গালে ঘিয়ের ব্যবহারটা একটু বেশি মাত্রায় হয়। ঘি হালকা গরম হলে দেব 2 ইঞ্চি আদা কুচি, 4টে শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ। পোঙ্গালে গোটা গোলমরিচ একটা খুব ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট। আর দেব গোটা জিরে, কারি পাতা, কিছু কাজু, সব কিছু একসঙ্গে ভেজে নেব। ফোড়নের সঙ্গে কাজু ভেজে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই সময় আমি দেব হিং। হিংটা আমি একদম শেষে দিলাম, কারণ হিং আগে দিলে পুড়ে যাবে, তখন হিংয়ের গন্ধ পাওয়া যাবে না। তড়কা একদম রেডি, আমি তড়কাটা পোঙ্গলের ওপর দিয়ে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে টেম্পল স্টাইল ভেন পোঙ্গাল। পোঙ্গাল আমি গরম গরম ব্রেকফাস্টে সার্ভ করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি আপনাদের টেম্পল স্টাইল ভেন পোঙ্গাল বানিয়ে দেখালাম, আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা একবার আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এইরকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।